अजाना के जानते होले आजकेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखुन। आजकेर प्रथम प्रश्न, भारते लंका कारा निये एसेछिलो? ভারতে লঙ্কা নিয়ে এসেছিল পর্তুগিজরা। সর্বপ্রথম বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল কোন দেশ? সঠিক উত্তর ভুটান। কাঁচা লঙ্কায় কোন ভিটামিন সবথেকে বেশি থাকে? কাঁচা লঙ্কায় সবথেকে বেশি ভিটামিন সি থাকে। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লে মাথা ঘোরে কেন? হঠাৎ করে উঠে দাঁড়ানোর ফলে আমাদের মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়, যার জন্য মাথা ঘোরে। আপনি কি জানেন কোন দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি হয়? দক্ষিণ কোরিয়া দেশে সবথেকে বেশি প্লাস্টিক সার্জারি হয়। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হয় না? নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হয় না। বিশ্ব সুন্দরী হওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি? বিশ্ব সুন্দরী হওয়া প্রথম ভারতীয় মহিলার নাম হলো রীতা ফারিয়া। রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়? শরীর সতেজ হয়ে ওঠে এবং সারাদিন কাজ করবার ক্ষমতা পাওয়া যায়। কোলগেট কোম্পানির আবিষ্কার কত সালে হয়েছিল? 1873 সালে। কোন সবজি সপ্তাহে দুবার করে খেলে 20% রোগের ঝুঁকি কমে যায়? করলা খান আর 20% রোগের ঝুঁকি কমান। কোন দেশে সূর্য সবথেকে প্রথমে অস্ত যায়? নিউজিল্যান্ড দেশে সূর্য সবথেকে প্রথমে অস্ত যায়। চীন পুরো পৃথিবীর 100% লঙ্কার যোগান দেয়? চীন পুরো পৃথিবীর 40-45% লঙ্কার যোগান দেয়। এমন একটা প্রাণীর নাম বলুন তো যার 3টি হৃৎপিণ্ড থাকে। অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড থাকে। আপনি কি জানেন জাপানের জাতীয় ফুলের নাম কি? জাপানের জাতীয় ফুলের নাম হলো চেরি ব্লসম।
কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? ভিটামিন ডি ও সি এর অভাবে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয়। দেখি আপনি এটা বলতে পারেন কিনা, নোটিফিকেশনকে বাংলাতে কি বলে? নোটিফিকেশনকে বাংলাতে বলে বিজ্ঞপ্তি। একশৃঙ্গ গণ্ডার ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? সঠিক উত্তর আসাম। কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে? এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে। ভারতের কোন দ্বীপপুঞ্জের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে। খোলা সমেত নাকি খোলা ছাড়ানো ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী? খোলা সমেত ফল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র 1 বছর? সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র 1 বছর। বছরে আমাদের গড়ে কতবার জ্বর হয়? 4 থেকে 5 বার জ্বর হয়। ফাঁসির সাজা কখন দেয়া হয়? ফাঁসির সাজা দেবার নিয়ম হল সূর্য ওঠার আগে। আমাদের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে? 60% চর্বি থাকে। একটি ব্যাংক চোখ খোলা রেখে কোন কাজটি করতে পারে না? ব্যাংক চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না। কত বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত? 2 বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত। কোন প্রাণীর ওপর শুধুমাত্র চীন দেশের অধিকার আছে? পান্ডা হলো এমন একমাত্র প্রাণী যার ওপর শুধুমাত্র চীন দেশের অধিকার আছে। কুকুরের মাংস খাবার উৎসব কোন দেশে পালন করা হয়? সঠিক উত্তর চীন দেশে। ধনতেরাসে সবাই সোনা রূপো কেনে কেন? যদি আপনি ধনতেরাসে সোনা বা রূপো কিনে থাকেন তাহলে এই জিনিসগুলির বৃদ্ধি হতে থাকবে। তাজমহলে রাতে লাইট বন্ধ থাকার বৈজ্ঞানিক কারণ কি?
তাজমহলে যদি রাতে লাইট জ্বলে বিভিন্ন পোকা আকর্ষিত হবে, তারা এসে তাজমহলের মার্বেলে মলত্যাগ করবে, যার ফলে তাজমহলের ক্ষতি হবে। গ্যাসের ওষুধ খেলে কি রোগ হয়? বেশি গ্যাসের ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্ম পাকিস্তানে হয়েছিল? মনমোহন সিংয়ের জন্ম যে স্থানে হয়েছিল সেটা বর্তমানে পাকিস্তানের অংশ। ঘরে কোন ফল রাখলে মশা কমে যায়? কাঁটা লেবু ও লবঙ্গ একসাথে রাখলে কিছুটা হলেও মশার হাত থেকে রক্ষা পাবেন। চুইংগাম খেলে কিভাবে বুদ্ধি বাড়ে? চুইংগাম চেবানোর ফলে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ে, যার ফলে মস্তিষ্ক আরও বেশি এবং ভালো কাজ করে। ধনতেরাসে সবাই নতুন ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন? মৎস্য পুরাণ অনুযায়ী ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয়। ধনতেরাসে নতুন ঝাঁটা বা ঝাড়ু দিয়ে ঝাঁট দিলে দরিদ্রতা দূর হয় এবং মানুষ ঋণমুক্ত হয়।